ইভিএমে সরকার ইচ্ছেমতো সিটি নির্বাচনের ফলাফল প্রকাশের মাধ্যমে মিডিয়া কু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ফলাফল জনগণ প্রত্যাখ্যান করেছে। সিটি নির্বাচনের ফলাফল বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 4 ফেব্রুয়ারি রাজধানীর ঢাকার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করায় জনগণকে ধন্যবাদ জানান তিনি। ঢাকা সিটি নির্বাচনে ভোট জালিয়াতির প্রতিবাদে ডাকা হরতালে সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এতে যোগ দেন ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুর 2:30টার দিকে নয়াপল্টনে আসেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। এ সময় সিটি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে প্রতিবাদী নানান স্লোগান দেন নেতাকর্মীরা। আর নির্বাচনে কারচুপির অভিযোগ করেন দুই মেয়র প্রার্থী। সারাদিন চুরি করেও যখন দেখেছি আমরা এগিয়ে আছি, কারণ আমাদের পক্ষে এত ভোট পড়েছে, আমরাও তো রেজাল্ট কালেক্ট করছিলাম সব সেন্টারগুলো থেকে, পরে যখন দেখছে যে চুরি করা ভোটেও তারা পারছে না, তখন স্থগিত করে কাটাছেড়া করে নেলে একটা বাজবে, একটা বাজবে কেন? আমার কথা 7:30 পর্যন্ত 700 করে কেন্দ্র আমাদের 1150, তারপরে আবার রাত 1টা বেজে গেল, জনগণ কি বোকা না? তারা গোজা মিল দিয়ে একটা ফলাফল ঘোষণা করে দিয়েছে যে হরতাল ডাকা পরপরে স্বতঃস্ফূর্তভাবে পুরো ঢাকার শহরে জনগণ নিজেরাই কিন্তু হরতালটা পালন করছে অ্যান্ড খুশি মনে দেখাতে চাচ্ছে যে ওনারা এই ভোট চুরির বিপক্ষে সকল জনগণ একটা অবস্থান নিয়েছে। পরে বিকেলে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। বলেন, সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করে সরকার নিজেদের কর্তৃত্ব দেখিয়েছে আর বোকা বানানো হয়েছে জনগণকে। এতে এই নির্বাচন সম্পূর্ণভাবে আপনার একটা বানোয়াট নির্বাচন হয়েছে এবং এর ফলাফল কোনো মতেই গ্রহণযোগ্য নির্বাচন নয়, এটা প্রত্যাখ্যান করেছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে দিয়ে তারা আরেকটা মহড়া দিল, যে মহড়া হচ্ছে যে ইভিএম নামক যে যন্ত্রটি এবং নতুন একটি আপনার ডাকাতির যে কৌশল সেটাকে নিয়ে তারা আগামী দিনগুলোতে, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে তারা আপনার পর্যায়ক্রমে তারা এই ধরনের ইভিএমকে দিয়েই সমস্ত নির্বাচনগুলো তারা সম্পন্ন করবেন। ইভিএমে দেরিতে ফলাফল ঘোষণার সমালোচনা করেন মির্জা ফখরুল। আপনাদের নিশ্চয়ই অনেকেই লক্ষ্য করেছেন যে 7:30-8টার পরে আবার কিছুটা একদম বন্ধ হয়ে গিয়েছিল ফলাফল প্রকাশ করা। ফলাফল তৈরি করার জন্যে তারা একটা অঙ্ককে, এক ইকুয়েশনকে আপনার মিলিয়েছে আর কি, যেটা আপনার তারা প্রকাশ করেছে, অর্থাৎ পুরোপুরি একটা মিডিয়া কারচুপির মাধ্যমে তাদের ইচ্ছে মতো ফলাফল প্রকাশ করলো। ভোট কারচুপির সকল তথ্যপত্র নিয়ে দুই প্রার্থী 4 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন বলে জানান বিএনপির মহাসচিব। এদিকে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জাতীয়তাবাদী যুবদল। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।